সাথে আমরা রয়েছি আজকে নদীয়া জেলায় কল্যাণী শহর অঞ্চলে কল্যাণী শহর অঞ্চলে দু নম্বর মার্কেটে এক দাদার সাথে আমরা কথা বলবো শুনে নেব নববর্ষে তার রেজুলেশন কি আছে সে কি চাইছে দাদা আপনার নাম আমার নাম বিপ্লব চান হালদার আপনি পেশা কি আমি সরকারি চাকরি করি আপনি কত বছর ধরে কল্যাণীতে রয়েছেন আমি ছোটোবেলা থেকেই আজ তো নতুন বছর শুরু হচ্ছে বাংলা এই নতুন বছরে আপনার কি কী চিন্তাধারা নতুন বছরে নতুন উদ্যমে আমাদের এই সারা বাংলায় যে অপশাসন চলছে যে নৈরাজ্য চলছে তার অবসান ঘটবে এবং আগামী দিনে নতুন বছরে ভারতবর্ষে নতুন শ্রীরামচন্দ্রের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য নতুন সরকার আসবে যারা দেশের মান সারা বিশ্বের বাজারে মুখ উজ্জ্বল করবে সেরকম জিনিস আমরা প্রত্যাশা করি ভারতবর্ষের ই সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আসন নেবে এটা প্রত্যাশা করি আমরা কল্যাণী পৌরসভা কাজকর্মে আপনারা সন্তুষ্ট কল্যাণী পৌরসভার কাজকর্মে না মোটেই না কল্যাণী পৌরসভায় জঞ্জালের কাজ হয়নি রাস্তাঘাট এখনও অস্বচ্ছভাবে কাজ ই করছে ভাঙাচোরা ড্রেনের সংস্কার হয়নি লোডশেডিং হয় রাজ্য সরকারের যেসব প্রকল্পগুলো আছে সাথী ছেলে মেয়েদের কন্যাশ্রী থেকে শুরু করে যুব সাথী এইসব প্রকল্পগুলো কল্যাণী পৌরসভা এলাকার সমস্ত স্কুল কলেজে সবাই পাচ্ছে সবাই পাচ্ছে সেই ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না তবে কেন্দ্রীয় সরকার যে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি তা ব্যাপক কল্যাণীতে তার একটা ব্যাপক প্রচার এবং প্রসার ঘটলে ভালোই হতো ভারতবর্ষের এসে যুবশ্রী কল্যাণশ্রীর কাজ কিছু হচ্ছে সেটা অস্বীকার করার কোনো কারণ নেই কিছু চলছে তবে বেটি বাঁচাও বেটি পড়াও প্রধানমন্ত্রী যে যোজনা সেটা কিন্তু যদি ভালো মতো ইমপ্লিমেন্ট হতো বেঙ্গলে তাহলে আরও ভালো কাজ হতো এটা আমার বিশ্বাস কেন্দ্র সরকারের জিএসটি প্রকল্প চালু হওয়ার পর থেকে সাধারণ মানুষের উপর একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে সম্পূর্ণ ভুল কথা জিএসটি চালু করে সাধারণত ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসায়ীরা যে আগে বিভিন্ন রকম যে ই দিত ট্যাক্স দিতে হতো সেটা নেই শুধুমাত্র একটাই ট্যাক্স এবং এটা দেশের যেভাবে কর বৃদ্ধি পাওয়াছে এবং সঠিক যারা কাজ করছে সঠিক যারা ব্যবসায়ী যারা কর ফাঁকি দিত না তাদের পক্ষে ভালো হয়েছে যারা দুর্নীতি করতো যারা কর ফাঁকি দিত তাদের পক্ষেই এটা হানিকর বলে মনে করি কিন্তু সরকারের এতে সরকারের ডেভেলপ হচ্ছে এবং সরকারের সঠিক কাজ হচ্ছে এই প্রতিদিন রান্না গ্যাসের দাম বাড়ছে তেলের দাম বাড়ছে সেই সেজন্য দায়ীকে রাজ্য সরকার না কেন্দ্র সরকার এটা এটা কোনো সরকারি দেয় নয় এটা বিশ্ব বাজারে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তার সঙ্গে সঙ্গে এটার দাম বাড়ছে এটার সঙ্গে কোনো সরকারের কোনো দায়ী নয় তবে আমাদের পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম এক দিল্লিতে পেট্রোলের দাম মার্কেট এটা রাজ্য সরকার বেশি ট্যাক্স দিচ্ছে তাই ট্যাক্স নিচ্ছে তাই দাম দাম বাড়ছে যদি ট্যাক্সটা কম করতো তাহলেই কেন্দ্র সরকার তার কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন কারণ কেন্দ্র সরকার কি দিল্লিতে বসে আছে বলে তাই দিল্লির পেট্রোলের দাম কম না না সেটা না কারণ এটা এক একটা সরকারের এক একটা নীতি কে রাজ্য সরকার বেশি ট্যাক্স নিচ্ছে জনগণকে বিপদে ফেলার জন্য দাম বৃদ্ধি করার জন্য কারণ পেট্রোলের দাম বৃদ্ধি করা মানে সমস্ত জিনিসের দাম বৃদ্ধি হবে রাজ্য সরকার যদি সেরকম সম অনুভাবন্ন হতো তাহলে দাম কম নিত কিন্তু কম নিচ্ছে না তারা এরা জনগণের এরা গরিব মানুষের পক্ষে তো কাজ করে না কেন্দ্রীয় সরকার দিল্লিতে যে যে সরকার রয়েছে যেখানে বিজেপির সহিত সরকার রয়েছে যেসব জায়গায় বিজেপি ছাড়া অন্য যারাও যেখানে কম এই ট্যাক্স নেয় সেখানে দাম কম দাদার বক্তব্য অনুযায়ী কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করার চেষ্টা করছে রাজ্য সরকারকে কিন্তু রাজ্য সরকার সেই কেন্দ্র সরকার সাহায্য নিতে চাইছে না তার জন্য আমাদের রাজ্যে পেট্রোলের দাম এত বেশি রান্নার গ্যাসের দাম এত বেশি তাই তো দাদা একদম নতুন আর একটা জিনিস আয়ুষ্মান ভারত প্রকল্প যদি বাংলায় ইমপ্লিমেন্ট হতো তাহলে বাংলার সাধারণ মানুষের চিকিৎসার জন্য যে সুযোগ সুবিধাটা পেত সেটা সম্পূর্ণ বঞ্চিত করেছে এই রাজ্য সরকার চোদ্দোশো ছাব্বিশ নতুন একটা সরকার আসতে চলেছে সেই সরকারের কাছে আপনি সাধারণ মানুষ হিসাবে আপনার চাওয়া পাওয়া কি আছে সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে বাক স্বাধীনতা প্রকাশ করতে পারে এবং তার নৈতিকতা তার চিন্তাধারা যেন ইমপ্লিমেন্ট করতে পারে যেন বলতে পারে যারা রাজ্য সরকার যারা প্রশাসনে রয়েছে সেটা যেতে হয় এবং বিশ্বের বাজারে বিশ্বের দরবারে ভারতবর্ষের মান উজ্জ্বল করতে হবে যেমন বিদেশি আক্রমণকারীদের পাকিস্তানকে যেভাবে কেন্দ্রীয় সরকার ট্যাকেল করেছে যে পাকিস্তানকে আক্রমণ করলে এবার থেকে যে তার পাল্টা আক্রমণ করা যায় পাকিস্তানের ভিতর গিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে আমাদের সেনাবাহিনী যেভাবে আক্রমণ করেছে এভাবে করে আমাদেরকে শক্তিশালী হতে হবে সেটা আমরা চাই এবং যেটা সুস্থ স্বাভাবিকভাবে সবাই আমরা বসবাস করতে পারি মানে সবার সঙ্গে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে পারি দেশের উন্নয়ন করতে পারি কোনো বৈষম্য থাকবে না সবাই আমরা হিন্দু ভাই ভাই কারণ ভারতবর্ষ যে হিন্দুত্বর প্রচার স্বামী বিবেকানন্দ করেছিলেন যে হিন্দুত্বের প্রচার আমাদের মনির রাজা মনির করেছিলেন তা ইমপ্লিমেন্ট হবে এটা আমরা প্রত্যাশা করি দাদার বক্তব্য আমরা শুনলাম দাদাকে অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ আপনাকে এবং আমরা এই ধন্যবাদ জানাই সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সবাইকেও জানাই যেন আগামী বছরে নতুন ভালো সরকার আসবে যারা সুশাসন দিতে পারবে যারা দেশের উন্নয়ন করতে পারবে বিদেশি আক্রমণকারীদের যথাযুক্ত উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে এবং যে সমস্ত কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি যেন সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায় সাধারণ মানুষের মধ্যে শিক্ষা স্বাস্থ্য এর যেন ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য যথাযুক্ত ব্যবস্থা করতে পারবে যে সরকার করতে পারবে তাকে সাহায্য করা উচিত বলে আমি মনে করি এবং আমি এটা প্রত্যাশা করি ধন্যবাদ দাদা প্লিজ লাইক সাবস্ক্রাইব ফর মোর ইনফরমেশন নিউজ ক্লিক ফর নোটিফিকেশনস I heard about La News.